فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জানতে চাই এর 35তম সেশনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে ক্ষমা করেন আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখেন এবং সকলের প্রচেষ্টাগুলোকে আল্লাহ কবুল করেন আমাদের সকল ভালো কাজে আমাদের সন্তান সন্ততি এবং আমাদের হালাল রোজগারের মধ্যে আল্লাহ যেন বরকত দিয়ে দেন বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া হাফিজাকুমুল্লাহ অনেকগুলো প্রশ্ন এসেছে আমাদের কাছে আর শুরুতে আরেকটা বিষয় একটু আমাদের যে ওজুর রয়েছে সেটা একটু বলে নেই সব সময় কিছুটা সময় নানা কাজে বা টেকনিক্যাল আসলে বিভিন্ন সমস্যার কারণে আমরা পিছিয়ে যাই টাইম মতো শুরু করতে পারি না আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আশা করছি আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন নীল আকাশ সালাম দিয়ে প্রশ্ন করেছেন আমার বিয়ের পর আমরা নিয়ত করেছিলাম আমি এবং আমার স্ত্রী ওমরা পালন করব তারপর সন্তান নেব যদি আল্লাহ চান আমরা ওমরা পালনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এর মধ্যে করোনা মহামারী দেখা দিল এবং এর কারণে সব কিছু বন্ধ হয়ে গেল এখন আমাদের করণীয় কি আমরা কি ধৈর্য ধরে অপেক্ষা করব সব কিছু স্বাভাবিক হলে আমরা পালন সম্পন্ন করে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করব নাকি এখন সন্তান নেওয়ার জন্য চেষ্টা করব পরবর্তীতে উপযুক্ত সময় মতো আমরা পালন করব আপনার মূল্যবান পরামর্শ পেলে অনেক উপকৃত হব জাযাকাল্লাহু খাইরান ওয়া ইয়াকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি আসলে আল্লাহর শুকরিয়া করে ওমরা পালনের নিয়তটা করেছেন কারণ বিয়ের পরপরই আপনি ওমরা পালন করতে চাচ্ছিলেন এবং তারপরই তো সন্তান হওয়ার বিষয় থাকে কারণ সন্তান হওয়ার জন্য অন্তত পক্ষে 8-10 মাস এর মতো সময় লাগে স্বাভাবিক অবস্থায় 9 মাস প্লাস কিছু সময় লাগে সেই হিসাবে আপনি এই প্ল্যানটা করেছিলেন যে আগে ওমরা পালন করবেন তারপরে আল্লাহ দিলে সন্তান হবে ইনশাআল্লাহ এখন যখন ওমরা করতে পারেননি তখন সন্তান কেন আটকে রাখবেন কোনো ভ্যালিড রিজন ছাড়া সন্তান না নেওয়া এবং সন্তান আটকিয়ে রাখা বা সন্তানের জন্মকে নিয়ন্ত্রণ করা এটা শরীয়তসম্মত নয় যখন সন্তানের ক্ষেত্রে স্ত্রীর শারীরিক সমস্যা থাকে অথবা তার কনসিভ হচ্ছে না ইত্যাদি নানা রকম রিজন থাকতে পারে সেটা ছাড়া সাধারণভাবে আমি সন্তান অনেক পরে নেব এই বিষয়গুলো ঠিক না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দিয়েছেন যত দ্রুত সম্ভব সন্তান নিয়ে নেওয়াটাই ভালো তার জন্য প্ল্যান করা বাকি দেওয়ার মালিক তো আল্লাহ তিনি অনেক সময় আমরা চাইলেও সাথে সাথে সন্তান দেন না আচ্ছা এখন আপনার স্পেসিফিক যে প্রশ্ন যে আপনি যেহেতু এখনও ওমরা পালন করতে পারেননি তাহলে সন্তানকে কি বিলম্বিত করবেন সন্তান নেওয়ার কাজটাকে উত্তর হচ্ছে না ওমরা যখন পালন করার সুযোগ হবে তখন আপনি ওমরা পালন করবেন আর যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যেমন একটা সুন্দর সংসার ওপেন করা প্রেম ভালোবাসা বিনিময় করা পাশাপাশি সন্তানও নেওয়া সে উদ্দেশ্যকে কেন আপনি নষ্ট করবেন এবং সেটা আপনার জন্য শরীয়তসম্মত হবে না অতএব আমাদের পরামর্শ হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব সন্তান নিয়ে নিন এবং যখন সম্ভব হবে তখন ওমরা করবেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন মাহমুদুল হাসান প্রশ্ন করেছেন আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে হাত তুলে দোয়া করা যাবে কি নাকি বেদাত হবে প্রথমত এর উত্তরে বলবো যে আজান এবং একামতের মধ্যবর্তী সময়টা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময় অতএব এই সময় দোয়া করাটা শরীয়তসম্মত বরং
শরিয়াত আমাদেরকে এই সময় দোয়া করতে উদ্বুদ্ধ করেছে। এবং আমরা জানি আজানেরও একটা দোয়া আছে, সেখানে অনেকগুলো চাওয়া আমরা আল্লাহর কাছে পেশ করি, এবং একটা হচ্ছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াসিলার দোয়া করছি আমরা। তো সাধারণভাবে মানে এই দোয়া এবং এই দোয়ার বাইরে অন্য দোয়াও করা যায়, এবং সেটা ওপেন, সেটা সুনির্দিষ্ট, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে তার বাইরে করা যাবে না, অর্থাৎ সুনির্দিষ্ট করা যাবে না, শুধু সেটাই সুনির্দিষ্ট করা যাবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এখন এই দোয়া করার সময় হাত তোলা যাবে কিনা? উত্তর হচ্ছে যাবে। যে কোনো দোয়ার সময় হাত তোলা এটা শরীয়ত সম্মত, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ অনেক হাদিসে এসছে তিনি দোয়ার সময় হাত তুলেছেন, তবে হাত না তুলেও তিনি দোয়া করেছেন। আর আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়ার সময় হাত তুলেছেন এমন কোনো সাব্যস্ত হয়নি। অতএব আমরা এটা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের যে দোয়াটা পড়তে বলেছেন আমরা পড়ব, এরপর নিজের জন্য দোয়া করার সময় আমি যদি কখনও হাত তুলি এবং কখনও না তুলি তাহলে সেটাই হবে আমাদের জন্য উত্তম। কারণ যখন সুনির্দিষ্ট একটা জিনিসকে আমরা প্রতিষ্ঠিত করে ফেলবো অথচ তার পক্ষে দলিল নাই, তাহলে এটা শরীয়তসম্মত হবে না। ফলে আমরা এখানে আপনার এই প্রশ্নের উত্তরে বলব, আপনি আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া করতে পারবেন, কখনও কখনও হাত তুলে দোয়া করতে পারবেন, এবং হাত ছেড়ে দিয়েও আপনি কখনও কখনও দোয়া করবেন, যাতে শরীয়তের পক্ষ থেকে আপনার এই আমলের মধ্যে কোনো ধরনের অবজেকশন না থাকে। আর আপনি বলেছেন এটা বেদাত হবে কি না, না এটা বেদাত হবে না, কিন্তু যদি আপনি এটাকে বেদাতের ফরম্যাট দেন তাহলে বেদাত হবে। বেদাতের ফরম্যাটটা কীভাবে? সেটা হচ্ছে আপনি যদি নিজের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দোয়া আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের জন্য নির্ধারণ করেন তাহলে এই নির্ধারণ আপনার পক্ষ থেকে এটা বেদাত হবে। আপনি যদি বলেন যে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে হাত তুলেই দোয়া করতে হবে তাহলে এটা বেদাত হবে, কারণ এই যে হাত তুলেই এই কথাটা আপনি অ্যাড করলেন। এভাবে মানে কোনো একটা বিশেষ মাত্রা সেটা আপনার মানে দোয়ার টেক্সটের মধ্যে হোক, দোয়ার পদ্ধতির মধ্যে হোক, অথবা হাত তোলার শর্ত আরোপ করার মধ্য দিয়ে হোক, এরকম কোনো কিছু যদি কেউ কোনো একটা শরীয়তসম্মত আমলের মধ্যে নিজের পক্ষ থেকে প্রয়োগ করে তখন মূল আমলটা শরীয়তসম্মত হওয়া সত্ত্বেও সেটি বেদাতে পরিণত হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আরমান রাজীব বিন গিয়াস আপনি সালাম দিয়ে প্রশ্ন করেছেন, ওয়ালাইকুম আসসালাম, বলেছেন ক্রিকেট টুর্নামেন্ট খেলা হালাল নাকি হারাম? ক্রিকেট টুর্নামেন্ট এটা কী, এই বিশ্লেষণটা আমাদের করতে হবে। কারা এর আয়োজন করছেন এবং এর সাথে কারা সম্পৃক্ত থাকছেন, হোল জিনিসটা আমাদেরকে আলোচনা নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে যে টুর্নামেন্টগুলো আজ হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল হোক অথবা ন্যাশনাল হোক, সেগুলোর এক্সাম্পল আমাদেরকে দেখতে হবে যে তারা আসলে কীভাবে এগুলোকে প্রেজেন্ট করে থাকেন, কীভাবে সম্পৃক্ত করে থাকেন, তার উপর ভিত্তি করে এই হুকুমটা। আচ্ছা, প্রথম হচ্ছে ক্রিকেট এই খেলাটা যদি মানুষ শরিয়ার সকল শর্ত পূরণ করে খেলে তাহলে এটা জায়েজ হবে। সেটা কীরকম? সেটা হচ্ছে সতর ওপেন করা যাবে না, মেয়েরা এই খেলায় আসবে না, পাবলিকলি আসবে না, মেয়েরা নিজেদের গণ্ডির মধ্যে যদি নিজেরা খেলে তাহলে হতে পারে, কিন্তু পুরুষদের সামনে স্টেডিয়ামে এসে অথবা এভাবে যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি ইদানিং সেটাকে ব্রডকাস্টও করা হচ্ছে, সব কিছুই হারাম। দ্বিতীয়ত হচ্ছে এই খেলাটা পেশাদার হতে পারবে না, কারণ কোনো খেলাকে পেশা হিসাবে নেওয়া ইসলাম অ্যালাউ করে না। কারণ মানুষ এই পৃথিবীতে আল্লাহর বান্দা হিসাবে ইবাদতের জন্য এসেছে, খেলাধুলা করে জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য, উল্লাসে জীবনটা মাতিয়ে দেওয়ার জন্য আসেনি। আনন্দ উল্লাস এটা জীবনের অংশ, কিন্তু সেটা পেশাদার ভিত্তিক হতে পারবে না, এটা হচ্ছে ইসলামের বক্তব্য। অতএব এই ক্রিকেটটা যদি কেউ পেশাদারি ক্রিকেট খেলেন সেটা শরিয়া অ্যালাউ করবে না। দ্বিতীয় হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো আমাদের খেলাধুলার মধ্যে সম্পৃক্ত হয়েছে তার মধ্যে অনেক কিছুই শরিয়া অ্যালাউ করে না। এর মধ্যে হচ্ছে লম্বা টাইম খেলাধুলা করা, সারাটা দিন কাটিয়ে দেওয়া, এর মধ্যে সালাত নাই,
তারপরে আরও যে শরীয়ত নির্দেশনাগুলো আছে আল্লাহর স্মরণ সেগুলো নাই ইত্যাদি। তাহলে এই এই বিষয়টা আমরা পেশাদারিত্ব, এটা একটা শরীয়ার অবজেকশন। সেকেন্ড হচ্ছে লং টাইম এমনভাবে খেলা যে খেলাটা মানুষকে আল্লাহর দিন এবং দিনই যে ইনস্ট্রাকশনগুলো আছে সেটা থেকে ভুলিয়ে দিচ্ছে। থার্ড হচ্ছে এই খেলার মধ্যে মেয়েদের সম্পৃক্ততা। আমরা দেখতে পাচ্ছি ধারা বিবরণের ক্ষেত্রে হোক বা ইন্টারভিউ নেওয়ার জন্য হোক কিংবা চিয়ার গার্ল নামে মেয়েদেরকে সম্পৃক্ত করার যে বিষয়গুলো, এটা এই ধরনের টুর্নামেন্টকে কমপ্লিটলি হারামের দিকে নিয়ে গিয়েছে। এবং এরপরে আরেকটা বিষয় আমরা দেখি যে এই ক্রিকেট টুর্নামেন্টের সাথে অনেক সময় খেলোয়াড়রা অথবা যারা আয়োজক রয়েছে অথবা বিভিন্ন ক্লাবের মালিকরা, ওনাররা অথবা বাজিকররা, তারা কখনো মাদকের সাথে সম্পৃক্ত হন, তারা যে বেট, যেটা ইসলাম নিষেধ করেছে, যে মাদকও নিষেধ করেছে বেটও নিষেধ করেছে, সেটার সাথে সম্পৃক্ত হন, বাজি ধরেন সেটা ইসলাম নিষেধ করেছে ইত্যাদি। এরপরে আরও একটা জিনিস আমরা দেখি যে খেলোয়াড়রা মাঝে মাঝে যে মাদক সেবনটা করেন তাদের খেলার পারফরমেন্সটাকে বৃদ্ধির জন্য, সেটাও হারাম। তাহলে আপনারাই বলুন, ক্রিকেট টুর্নামেন্ট এতগুলো ভায়োলেশনের সাথে জড়িত হয়ে কীভাবে মানে সেটাকে আমরা হালাল বলতে পারি? এবং অনেক সময় বিভিন্ন ধরনের হারাম জিনিস এর সাথে সম্পৃক্ত হয় যেটা হয়তো আমরা জানিও না। যেমন যখন বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করে কোনো শহর, সেখানে প্রস্টিটিউশনের বিশেষ ব্যবস্থা থাকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রস্টিটিউটরা আসে, এসে ওই শহরটাকে একদম গান্ধা এবং নষ্ট করে দেয়। এরকম আমাদের অজানা আরও অনেকগুলো অবজেকশন আছে। তাহলে এই ক্রিকেট হোক অথবা অন্য যে কোনো খেলা হোক, সেগুলো মুবাহ হওয়ার যে শরীয়ত নীতিমালা আছে, সেই নীতিমালাটা যদি আমরা ফলো করি, তার মধ্যে উদ্দেশ্য একটা বড় নীতিমালা, যে ব্যায়ামের উদ্দেশ্যে, শারীরিকভাবে মানে শক্তিশালী হওয়ার উদ্দেশ্যে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার উদ্দেশ্যে ইত্যাদি, এই উদ্দেশ্যগুলো যদি থাকে, সতর ঢেকে রাখে, সালাত এবং শরিয়ার যে মূল ইবাদতগুলো আছে কোনোটা লঙ্ঘন না করে, ছেলে মেয়েদের অবাধ মেলামেশা এবং মিক্স এটা না করে, জুয়ার সাথে সম্পৃক্ততা এবং মাদকের সাথে তাদের সম্পৃক্ততা না হয় ইত্যাদি যে শর্তগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো যদি পরিপালন করা হয় এবং ইসলামের দৃষ্টিতে কোনো অবজেকশন যদি এই খেলার মধ্যে না থাকে, তখনই সেটা জায়েজ। এর বাইরে বাকি এতগুলো অবজেকশন নিয়ে কোনো টুর্নামেন্টের আয়োজন, কোনো প্রতিযোগিতার আয়োজন, সেটা শরীয়তসম্মত নয়। আচ্ছা আব্দুস সামি, আপনি প্রশ্ন করেছেন, শিরক শুধুমাত্র নিয়তে হয় না, নিয়ত ছাড়াও হয়। হ্যাঁ, ঠিক বলেছেন, শিরক কখনো আমলের ক্ষেত্রে হয়, কখনো নিয়তের ক্ষেত্রেও হয়। আপনি বলেছেন যেমন একজন মাজারে পয়সা দেওয়া, দিবস পালন করা, না আপনার আপনার উদাহরণটা ঠিক হয়নি। মাজারে শুধু পয়সা দেওয়াটাই শিরক নয়, মাজারে সে যে উদ্দেশ্যে দিয়েছে, এখানে দুটো জিনিস, মাজারে পয়সা দেওয়া, মাজারে পয়সা দেওয়া, আর আরেকটা হচ্ছে তার উদ্দেশ্যটা কী। উদ্দেশ্যটা যদি এমন হয় যে সে মাজারওয়ালার বরকত চাচ্ছে, ফয়েজ চাচ্ছে, যেটা মাজারওয়ালা মৃত ব্যক্তি দিতে সমর্থন, তাহলে শিরক হবে, তাহলে শিরক আকবার হবে। আর যদি সে ভাবছে যে এখানে কিছু দিলে গরিবরা এসে এখান থেকে নিয়ে খাবে, তাহলে মাজারে দেওয়াটা বেদাত হলো, বাট তার উদ্দেশ্য যেহেতু শিরক নাই, যে সে ভাবছে যে এখানে আশেপাশে মাজারের চারপাশে কিছু গরিব দরিদ্র লোকরা ঘুরে তারা খাবে, তাহলে দেখেন, তাহলে আপনি একজনের মাজারে পয়সা দিলেই সেটাকে আমভাবে জেনারেলাইজ করে ফেলতে পারেন, এটা শিরক, এটা কবিরা গুনাহ এবং এটা হারাম, এটা বেদা। তবে কখনো কখনো সেটা শিরক হতে পারে। আপনি দিবস পালনের কথা বলেছেন, দিবস, দিবস পালনকে কেন শিরক বললেন, কীভাবে এটা শিরক হয়? যে কোনো পাপকে ফ্যাট করে শিরক বলা, এটা অজ্ঞতার পরিচয়, এটা করবেন না। দিবস পালনের সাথেও, এখানে এই 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 নিয়তের সাথেও, হ্যাঁ, যদি এমন কিছু থাকে যেটা শিরকের সাথে ম্যাচ করে, অর্থাৎ যেমন আল্লাহর রুবুবিয়তের সাথে কাউকে শরীক করে ফেলেন এই দিবস পালন করতে গিয়ে, হ্যাঁ, যেমন কোনো একজনের মৃত্যু দিবস পালন করতে গিয়ে সে মৃত ব্যক্তিকে আপনি আল্লাহর সাথে শরীক করে ফেললেন, তাহলে সেটা শিরক হবে। কিন্তু নিছক একটা দিবস পালন করা, যেহেতু ইসলামের কোনো আসল নাই, এটা ইসলামে শরীয়তসম্মত নয়। যেমন কেউ বদর দিবস পালন করলো,
কেউ উহুদ দিবস পালন করলো মানে ইসলামের একটা ফ্লেভার দিয়ে, তাহলে এগুলো ভুল কাজ, এগুলো যেহেতু ইসলাম সম্মত নয় তাহলে পাপের কাজ। কিন্তু অনেক সময় মানুষ তো আবিল করে, বুঝতে পারে না, ভাবে যে এটা শরিয়া সম্মত। কিন্তু এটাকে মানে এই ধরনের যে কোনো কাজকে ফ্যাট করে শরিয়া শিরিক বলা যাবে না। আচ্ছা, আপনি প্রশ্ন করেছেন ছোট শিরিক থেকে বাঁচার মূলনীতিটা কি, যে কোনো পাপ থেকে বাঁচার একই মূলনীতি। ছোট শিরিক হলো বড় পাপ, কাবায়রুদ্দুনুব, তবে তার চাইতে বড় হলো, পৃথিবীর সবচেয়ে বড় হলো বড় শিরিক। তো ছোট শিরিক এবং বড় শিরিক দুটো থেকেই বাঁচার মূলনীতি আসলে একই, সেটি হচ্ছে সেগুলোকে চিহ্নিত করা এবং সেগুলো থেকে বিরত থাকা, ব্যাস। মানে আল কোরআন আমাদেরকে যেমন স্পষ্ট করে মূলনীতিটা দিয়েছে, ওমা আতাকুম রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন ইবাদতের প্রোগ্রাম কিংবা হালালের যত প্রোগ্রাম কিংবা শরীয়ত সম্মত কাজের যত প্রোগ্রাম সেগুলো তোমরা করো, সেগুলো তোমরা করো, ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো, গ্রহণ করো, তবে হুকুমটা থাকবে তার বিধান অনুযায়ী। অর্থাৎ যদি সেটা ফরজ পর্যায়ের হয় তাহলে করতেই হবে, কোনো অপশান নাই তরক করার। আর যদি সেটা সুন্না মুস্তাহাব পর্যায়ের হয় তাহলে করলে ভালো, না করলে কোনো পাপ নেই। আর যদি সেটা মুবাহ হয় তাহলে আপনি করবেন, এটা মুবাহ কাজগুলো আসলে ইবাদতের সাথে ওইভাবে সম্পৃক্ত নয়, তবে নিয়তের কারণে সেটা ইবাদতের সাথে সম্পৃক্ত হতে পারে। যেমন আপনি এক গ্লাস পানি খেতে যাচ্ছেন এখন, তাই না, এটা আপনি ইচ্ছে করলে যদি পানি পান করেন আপনার জন্য যে সওয়াব হয়ে যাবে বিশাল তা না, আর যদি না করেন তাহলে গোনা হবে এটাও না। তাহলে এই হচ্ছে করণীয় কাজের একটা পরিধি। আর যেগুলো হারাম নিষিদ্ধ সেটা তো বর্জন করতে হবে। এখন হারামকে বর্জন করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে হারামগুলোকে চিহ্নিত করা। আমাদেরকে জানতে হবে এটা হারাম। আমরা অনেক সময়ই আসলে বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়ে আমরা জানি না যে সেটা হারাম, তাই না। বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডে, বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মকাণ্ডে ডাক্তাররা, প্রকৌশলীরা কিংবা আরও বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা বিভিন্ন কাজ করে থাকেন, দেখা যাচ্ছে যে এগুলোর মধ্যে অনেক সময় তারা যে কাজগুলো করে থাকেন তার কিছু কিছু কাজে অনেক সময় শরীয়তের অবজেকশন থাকে, তারা জানেন না। তাহলে এই জাহালাটটা, তাদের এই অজ্ঞতাটা, এই না জানাটা তাদের এই হারামের মধ্যে সম্পৃক্ত হওয়ার মূল কারণ। ঠিক তেমনি ছোটো শেরিক, যেমন আমাদের সমাজে একটা বিতর্ক আছে তাবিজ তোমার নিয়ে, যে তাবিজ করা এটা একটা ভালো দিক অনেক মানুষ মনে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে শিরিক বলেছেন। কিন্তু এটা কখনো বড় শিরিক হতে পারে, ছোট শিরিক হতে পারে। এখন তাবিজ তোমার করা, এটা গ্রহণ করা, এটা দেওয়া, এসবটাই তো ওই শিরকের কাজের অন্তর্ভুক্ত, সেটা চাই বড় শিরিক হোক অথবা ছোট শিরিক হোক। এখন জানতে তো হবে, এই জানাটায় যখন প্রবলেম দেখা দেয় তখন আর ওই শিরিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় না, বরং শুধু তাই না, বরং স্থান বিশেষে বা অনেক সময় আমরা সেই শিরকে লিপ্ত হয়ে যাই। তো এটাই হচ্ছে ছোট শিরিক থেকে অথবা অন্য যে কোনো শিরিক থেকে, এমনকি যে কোনো পাপ থেকে বেঁচে থাকার মূল নীতি। সেটাকে কোরআন হাদিসের অথেন্টিক দলিল থেকে জেনে নিতে হবে, এবং যদি করণীয় হয় করতে হবে, আর যদি বর্জনীয় হয়, করণীয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আর বর্জনীয় হচ্ছে শিরিক এবং পাপের ক্ষেত্রে, কুফরের ক্ষেত্রে, সেই বর্জনীয়গুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে জানার পরে। আচ্ছা, এরপর আপনি আরও প্রশ্ন করেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে না তার হাতে জবেহের মাংস খাওয়া যাবে কি না, অর্থাৎ সে যদি জবেহ করে তাহলে তার জবেহকৃত মাংস বা গোশটা খাওয়া যাবে কি না, যেমন সে যদি গরু জবেহ করে অথবা সে যদি ছাগল জবেহ করে অথবা সে যদি মুরগি জবেহ করে তাহলে সেটা খাওয়া যাবে কি না। সালাত যে আদায় করে না, ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন সে কুফরের মধ্যে আছে। মান সালাত মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক করে সে কুফরি করলো। এছাড়া আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, তাদের এবং আমাদের অর্থাৎ আহলে কিতাবের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, যারা সালাত তরক করলো তারা কুফরি করলো। তাহলে এই কুফুরি কাজটা এর মধ্যে সম্পৃক্ত হয়ে সার্বক্ষণিক, যেহেতু তিনি প্রতিদিন সালাত তরক করছেন, তাহলে এই এটা কুফরি আকবার, কুফরি আকবার, ছোট কুফুরি নয়, সালাত তরক করাটা বড় কুফুরি। যারা এই কুফরি আকবারের মধ্যে সম্পৃক্ত তারা তাওবা করে মুসলিম হওয়ার আগ পর্যন্ত তাদের হাতে জবেহকৃত কোনো পশুর গোশ খাওয়া যাবে না। এটাই হচ্ছে বিশুদ্ধ কথা, ওলামায়ে কেরামের কিছু যদি ভিন্নমাত্রিক কথাও থাকে তার মধ্য থেকে।
আচ্ছা, আপনার শেষ প্রশ্ন হলো, যারা হালাল হারাম দুটো ইনকাম করে তাদের বাসায় দাওয়াত খাবেন কিনা? হ্যাঁ, খেতে পারেন যদি তারা আত্মীয় হয়, কাছের মানুষ হয়, তবে একটা শর্তে, যে তারা আপনার দাওয়াতের ব্যবস্থাটা হালাল ইনকাম থেকে করেছেন। যদি, যেহেতু আমরা বলছি আত্মীয়, অতএব আত্মীয়তার দাবি নিয়েই তো আপনি তাকে বলতে পারেন যে ভাইজান, আপনার যেহেতু হালাল হারাম ইনকাম দুটোই আছে, আমাকে আপনার মেহমানদারিটা হালাল ইনকাম থেকে করবেন। হয়তো বলবেন যে এইভাবে কি বলা যায়, মানুষ তো খেপেই যাবে, আর খেপে যাক না, সে আপনাকে হারাম থেকে খাওয়াবে আর আপনি খেপবেন না, এটা কেমন হলো? আর আপনি ভালো কথা বললে সে খেপে যাবে, এটাকে কেন বলছেন আপনি? আমাদের সমাজের ইকুয়েশনগুলো দেখেন একদম নষ্ট হয়ে গেছে। আমরা লজ্জা পাই হক কথা বলতে, আর অথচ বাতিলের কথা যারা বলছে, বাতিলের পক্ষ যারা অবলম্বন করছে, তারা কেন লজ্জা পাচ্ছে না? সুতরাং দিনের ক্ষেত্রে শাই ফিল করবেন না, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড আপনি দিনের বিষয়টাকে নেবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, তবে আদবের সাথে, লেহাজের সাথে এবং সুন্দর আচরণের সাথে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কারোর সাথে, সে দিন মানুক আর না মানুক, তাদের সাথে সুন্দর আচরণ করতে বলেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমার রবের দিকে আহ্বান করো, হ্যাঁ, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, যে প্রজ্ঞার মধ্যে কোরআন সুন্নার জ্ঞান আছে। এখানে হিকমা বলতে কোরআন সুন্নার জ্ঞান, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর উপদেশ, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং সুন্দরভাবে তাদের সাথে বিতর্ক করো, নেগোশিয়েট করো, আলোচনা করো, এবং তারপরে তাদের কাছে হকটাকে পৌঁছাও। অতএব আমরা বলবো যে আপনি মানুষকে তাচ্ছিল্য না করে, তার গালবন্ধ না করে, খুব বাজেভাবে গালিগালাজ না করে বা না বলে, আপনি যদি সুন্দরভাবে তাকে বলেন যে আমি 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 আসলে হালালের মধ্যেই থাকতে চাই, হারামের মধ্যে যেতে চাই না, অতএব আপনার বাসায় আমি যাব, আপনি আমার আত্মীয়, আমার প্রিয় মানুষ, আমি আশা করব যে আপনি হালালের মধ্যেই এই মেহমানদারিটাকে সীমাবদ্ধ করবেন। অথবা আরও সুন্দর করে, আমি তো আসলে অত সুন্দর করে বলতে পারি না, আপনারা অনেকে আমার চেয়ে আরও অনেক সুন্দর করে বলতে পারেন, অতএব এক্ষেত্রে মানুষকে, বিশেষ করে দিনের এই মেসেজগুলো, যে মেসেজ মানে দিনের এই বক্তব্যের সাথে আপনি দেখতে পাচ্ছেন কিছু দিনের অবজেকশনও আছে হারামের ব্যাপারে, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরবেন, তাহলে আপনার এই তোলাটা একটা দাওয়ার কাজ হয়ে যাবে। এবং তিনি হয়তো মনে মনে লজ্জিতও হবেন ভবিষ্যতে, তিনি মনে মনে হয়তো সিদ্ধান্ত নিতে পারেন, আচ্ছা আমার তাহলে ইনকামটা সমস্যা, তাহলে আমি আর হারাম ইনকাম করব না, আমি হালালের মধ্যেই থাকবো, মাশাআল্লাহ, এটা হতে পারে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। এরপরের প্রশ্ন করেছেন মোহাম্মদ হোসাইন, আপনি বলেছেন, আমি একজনের কিছু টাকা নষ্ট করেছি যিনি এখন মৃত, সে হক কীভাবে আদায় করব? তার পরিবারকে সে হকের টাকা পরিশোধ করব, নাকি তার নামে সদকা করব? তার পরিবার যদি দিনদার না হয়ে থাকে আর পরিবারকে যদি অর্থ পরিশোধ করি, তাহলে হক নষ্টের বিষয়টা বলে দিতে হবে নাকি হাদিয়া হিসাবে দিলেও হবে? আচ্ছা, এখানে প্রথম হচ্ছে হক নষ্ট করাটা, এটা তো ভয়ঙ্কর একটা অপরাধ, একটা পাপ, হক নষ্ট করা, এটার একটা যেমন পাপের যে ভয়াবহ দিকটা, ওয়াঈদ, ধমক, সেটাও যেমন আছে, ঠিক তেমনি এটা একটা ফৌজদারি দণ্ডেরও একটা বিষয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে ফৌজদার, আপনি কারো টাকা যদি নষ্ট করেন, নিয়ে যান অথবা আত্মসাত করেন, তাহলে সেটা ইসলামী শরিয়াতে গ্রহণযোগ্য নয়, সেটার জন্য আপনার উপর জরিমানা হবে, আপনার শাস্তিও হতে পারে, ইত্যাদি বিচারক যেটা মনে করেন। এক্ষেত্রে ওই ব্যক্তি যেহেতু এখন মৃত, তাহলে ওই ব্যক্তির ওয়ারিসদের কাছে আপনাকে পৌঁছাতে হবে, তার আত্মীয়ের কাছে পৌঁছালে হবে না। অবশ্য তার পরিবার বলতে, আপনি যদি তার কাছের ওয়ারিস আত্মীয়দেরকে বুঝিয়ে থাকেন তাহলে ঠিক আছে, তাদের কাছে পৌঁছাতে হবে, তারা যদি মুসলিম হয়, যদি মুসলিম হয়, কারণ মুসলিম ব্যক্তির, মুসলিম ওয়ারিসরাই তার সম্পত্তির মালিক হবে, অমুসলিম হলে হবে না। ফলে এখানে আমরা ধরে নিচ্ছি সবাই মুসলিম, ফলে তার পরিবারের কাছে আপনি তার হকটা পৌঁছাতে পারেন এবং আপনি নিজে সেটাকে সাদাকা করবেন না, যেহেতু পরিবার অলরেডি আছে। যদি পরিবার না থাকতো, কাউকে আপনি খুঁজে না পেতেন তার ওয়ারিসদের মধ্যে থেকে, তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, আপনি তার নামে সাদাকা করেন, কারণ এটা ছাড়া কোনো উপায় নেই। তো এখন তার পরিবার যদি দিনদার না হয়ে থাকে, অর্থাৎ খুব প্র্যাকটিসিং মুসলিম না হয়ে থাকে, ভুল বিভ্রান্তি করে, হয়তো সুদ ঘুষের সাথে জড়িত, যাই হোক, তো সেক্ষেত্রেও তাকে, তার পরিবারকে অর্থ পরিশোধ করতে হবে, কারণ তারা মুসলিম, তারা এই অর্থের মালিক। যেটা আপনার কাছে ওই মৃত ব্যক্তির হক রয়ে গেছে, সেটার মালিক হলো তার ওয়ারিসরা, অতএব
এখন আর ওই মৃত ব্যক্তির মালিক না, ফলে এই টাকাটা তার হকদারদের কাছে পৌঁছা দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যেন তোমরা আমানতকে তার হকদারদের কাছে পৌঁছিয়ে দাও। আচ্ছা, এখন দেওয়ার সময় কি আপনি যে হক নষ্ট করেছেন এটা বলে দিতে হবে নাকি হাদিয়া হিসাবে দেবেন? না, হাদিয়া হিসাবে কেন দিবেন, এটা তো আরেকটা মিথ্যাচার হবে, তাই না? আপনি দিচ্ছেন তার হক, যে হকটা আপনি লুণ্ঠন করেছিলেন, আপনি আপনি তাকে বঞ্চিত করেছিলেন যে হক থেকে, সেটা আপনি তাকে ফেরত দিচ্ছেন, এটা হাদিয়া না, এটা হাদিয়া না। অতএব এই মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আপনি তাকে বলবেন যে তার একটা হক আমার কাছে রয়ে গেছে, যদি আপনি পুরো ঘটনা নাও বলতে চান, যদি বলার মতো পরিবেশ থাকে, আপনার ইমেজ ক্ষুণ্ণ না হয়, তাহলে আপনি বলবেন যে আমি সরি, আমি একটা ভুল করেছি, পাপ করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। উনি যেহেতু জীবিত নয়, ওনার পক্ষ থেকে আপনারা ক্ষমা করে দেবেন, আর এই হচ্ছে আপনাদের হক। এটা বললে সবচেয়ে বেস্ট। আর যদি আপনি মনে করেন যে না, যে কাজটা আপনি করেছেন সেটা এতটাই ঘৃণ্য, এতটাই বিশ্রী যে মানুষের সামনে বলা যাচ্ছে না, তাহলে আপনি এতটুকু অন্তত বলতে হবে যে হ্যাঁ, আপনি অমুক ব্যক্তির যিনি মারা গিয়েছেন, হ্যাঁ, তার ওয়ারিসদের কাছে গিয়ে বলবেন যে আপনি তার হকটা, তাদের কিছু হক আপনার কাছে আছে, কীভাবে কীভাবে আপনার কাছে গেল, কেন এতদিন দিলেন না। আপনি বলবেন আমি সরি, আমি সব আপনাদের সামনে বলতে পারছি না বলে দুঃখিত এবং লজ্জিত, তবে ওনার একটা হক আমার কাছে আছে, আর আপনারা যেহেতু ওয়ারিস, আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি। এই উসলুবেও যদি আপনি বলেন, এটা শরীয়তসম্মত হবে এবং এতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে আমার 3 মাস বয়সী ছেলে আছে, সে রাতে অনেকবার ঘুম থেকে জেগে ওঠে, যার দরুন আমার স্ত্রীর রাতে ঘুম হয় না। এমত অবস্থায় তার ফজরের সালাত কাজা হয়, আমি কি তাকে জোর করে ঘুম থেকে উঠাবো? এক্ষেত্রে আমার করণীয় কী? আচ্ছা, যত এক্সকিউজই থাকুক, সালাত তার ওয়াক্তের পরে পড়া জায়েজ না। এটা হচ্ছে এদারাতুসসালাহ, সালাতকে নষ্ট করে ফেলা, সালাতকে হারিয়ে ফেলা। এবং সালাতকে হারিয়ে ফেলা মানে সালাত তরক করা, সালাত নষ্ট করা আর সালাত তরক করা অনেক সময় একাকার হয়ে যায়, ফলে এটা অত্যন্ত ভয়াবহ একটা পাপের কাজ, এটা করতে দেওয়া যাবে না। আপনি এবং আপনার স্ত্রী এক্ষেত্রে কেন একমত হচ্ছেন না যে আমি যখনই ঘুমাই না কেন, অন্তত ওয়াক্তের মধ্যে যেন সালাত পড়তে পারি, এর জন্য একে অপরকে আমরা সাহায্য করব। আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনার স্ত্রী এটা বলতে পারবেন, আহারে বেচারা সারা দিন কাজ করছে সংসারের জন্য, এখন একটু ঘুমাক না। অনেক পরিবার এটা দেখা যায়, কিন্তু এটা ঠিক না, এটা ঠিক না। আপনি স্ত্রী হিসাবে আপনার স্বামীকে অবশ্যই বলবেন যে তুমি তুমি দ্রুত সালাত পড়ে আচ্ছা আবার ঘুমাও, কিন্তু সালাত বাদ দিয়ে আহারে বেচারা ঘুমাক না, এটা বলা যাবে না। ঠিক তেমনি আপনিও আপনার স্ত্রী যে সারা রাত আপনার সন্তানকে সময় দিয়েছে, জেগে থেকেছে, এখন ফজরের একটু আগে ঘুমিয়ে পড়েছে, আপনি যদি বলেন যে আহারে বেচারে কী কষ্টই না করলো বাচ্চাকে সেবা দিতে গিয়ে, একটু ঘুমাক না, না হয় কাজাই করলো, না না না, এই এই অপশন নাই। সালাতকে ইচ্ছাকৃতভাবে কাজা করার কোনো অপশান নাই। আর আপনি এটাও বলবেন না যেহেতু ঘুমায় রয়েছে, আর ঘুম ঘুমন্ত ব্যক্তির উপর তো শরীয়ত নাই, সে যখন ঘুম থেকে উঠবে তখন পড়বে, কিন্তু এখন তো আপনি আছেন, আপনি যদি না থাকতেন তাহলে শরীয়ত সে বিষয়টা এখানে অ্যাপ্লাই করা হতো, কিন্তু এখন তো আপনি আছেন, আপনি তাকে ঘুম থেকে উঠাবেন। আর যেটা বলেছেন জোর করে উঠাবেন কি না, না, আপনি পশুর মতো আচরণ করবেন না, আপনি তাকে বলে নেবেন, সেও আপনাকে বলে নেবে, আমরা যদি কেউ কখনো ঘুমিয়ে থাকে সালাতের সময় একে অপরকে উঠিয়ে দেবো, তাহলে আর জোর করে উঠানো লাগবে না। বরং সে সে যদি সালাতকে সত্যি ভালোবাসাতে আপনার স্ত্রী, তাহলে সে রাগ হবে যে আমাকে কেন সালাত থেকে উঠালে না, যত কষ্টই হোক আমার কাছে সালাতের প্রায়োরিটি এবং গুরুত্ব অন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে বেশি। এটা আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে জানতে হবে যে সালাতের গুরুত্ব পৃথিবীর আর সমস্ত কিছুর চাইতেও বেশি। শুধুমাত্র একটা উদাহরণ থেকে আপনি বুঝতে পারবেন যে কেমনটা বেশি। ফজরের যে 2 রাকাত সালাহ, ফজরের ফরজের আগের যে 2 রাকাত সালাহ, এর ফজিলতের মধ্যে এসেছে এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও উত্তম। তাহলে ফরজ
সালাতের আসলে স্থানটা কোথায়, আর অন্যান্য সকল সালাতের স্থানটা কোথায়। তাহলে দুই রাকাত সালা যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব সম্পদের চেয়ে উত্তম হয়, তাহলে ফরজ সালাতের মর্যাদা আরও কত বেশি এটা আমাদেরকে বুঝতে হবে। এই জিনিসটা যদি আমাদের মাথায় ঢুকে এবং আমরা আস্থায় আনি, বিশ্বাস করি, তাহলে আমাদের যে কোনো সময় সালাত যে কোনো পরিস্থিতিতে আদায় করতে কোনো কষ্ট হবে না। অতএব আমি আশা করি যে আমাদের প্রবলেমটা আসলে যেগুলো আপনি দেখিয়েছেন এগুলো না, আমাদের প্রবলেমটা হচ্ছে মূলত আমাদের দৃষ্টিভঙ্গি সালাতের ব্যাপারে, আমাদের পারসেপশনটাকে, দৃষ্টিভঙ্গিটা কি, আমরা কি সেটার যে গুরুত্ব সেটাকে উপলব্ধি করতে পারছি কি না, সেটা মাথায় নিয়েছে কি না এবং সেভাবেই মেন্টালি প্রস্তুতি নিয়েছে কি না। যদি করি তাহলে আমাদের সবার জন্যই সালাতটাকে ঠিকমতো আদায় করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আলী হাসান খান বলেছেন, আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে আর কিছুই সৃষ্টি করতেন না, এটা কি ঠিক? দয়া করে জানাবেন, অনেক উপকার হবে। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকেও ভালো রাখুন। এটা একটা জাল বক্তব্যের ভিত্তিতে, যেটাকে মানুষ জাল হাদিস বলে আর কি, তার ভিত্তিতে এই কথাটা এসেছে। এবং যেহেতু মানুষ জাল হাদিসটাই জানে না, যেমন দাইফ হাদিসটাও বুঝে না, ঠিক তেমনি মনে করে যে যেহেতু হাদিস অতএব এটা তো নিশ্চয় সত্যই হবে, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আর কিছুই সৃষ্টি করতেন না। এমন কোনো বিশুদ্ধ বক্তব্য কোরআনেরও কোথায় আসেনি, হাদিসেরও কোথায় আসেনি। এই জাল হাদিসের ভিত্তিতে এই যে কথাটা রটানো হলো, তার প্রতি আস্থা রাখা যাবে না, তাকে বিশ্বাস করলে আসলে এটা একটা বড় ধরনের আকিদাগত বেদাত হবে। অতএব আমাদের উচিত হবে এই ধরনের অশুদ্ধ এবং এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য এবং বিশ্বাস থেকে নিজেদেরকে মুক্ত রাখা। আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুন, হেফাজত করুন। কামরুজ্জামান প্রশ্ন করেছেন, অনেক সময় ব্যানারে বা পোস্টারে বিসমিল্লাহ রহমান রহিম লেখা হয়, পরে সেটা বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখা যায়, এতে কি গুনাহ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ আল্লাহ শব্দটি হলো লাফজুল জালালা বলা হয়, আল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহু আকবর, তিনি অতীব সম্মানিত, সবচেয়ে মহান, তিনি আমাদের স্রষ্টা, খালিক, রব, ইলাহ, রহমান, রাহিম, তার প্রতি চূড়ান্ত সম্মান প্রদর্শন, মাহাব্বা প্রদর্শন, ইমান প্রদর্শন এবং ইমান রাখা, এটা ফরজ আমাদের জন্য। এতে কোনো ব্যত্যয় হলে সমস্যা হবে, এতে কোনো ব্যত্যয় হলে সেটা সরাসরি ইমানের গায়ে গিয়ে আঘাত করবে। অতএব আল্লাহ এবং তার কালামের এবং এরকম ইসলামী শরিয়ার কোনো অবমাননা করা যাবে না। এখন আমরা তো লিখতেই পারি, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম যে কোনো খাতায় লেখা যায়, বইয়ে লেখা যায়, কম্পিউটারে লেখা যায়। কিন্তু মনে রাখতে হবে, এই যে আল্লাহর নামগুলো লিখছি অথবা বিসমিল্লাহির রহমানির রহিম লিখছি অথবা কোরআনের আয়াত লিখছি, এই জিনিসগুলোর সম্মান প্রদর্শন আমাকে নিশ্চিত করতে হবে। এবং যদি কোথাও মনে হয় যে আমি আল্লাহ শব্দের বা আল্লাহর কিংবা আল্লাহর কালামের সম্মান রক্ষা করতে পারবো না যদি এই জায়গায় লিখি, তখন সেখানে লেখা যাবে না। অনেক সময় অনেককে, তাই না, আল্লাহ শব্দটা পাহাড়ের গায়ে লেখে, অনেক সময় মাটিতে লেখে। এখন কেউ যদি এসে সেই মাটির উপর পা দেয়, তাহলে অবমাননা হয়ে যাবে। আপনি যদি একটা কাগজের মধ্যে লেখেন, তারপর সেই কাগজটাকে যদি মাটিতে ফেলে দেন অথবা বইয়ের মলাট বানান অথবা ওটা দিয়ে চানাচুরের ঠোঙ্গা বানান, তাহলে কিন্তু অবমাননা হয়ে যাবে। এই জন্য আমরা বলেছি যে অনেক জায়গায় আপনারা আল্লাহ শব্দটা লিখবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিংবা কোরআনের আয়াতগুলো লিখবেন না, যেমন ক্যালেন্ডারে লিখবেন না, ক্যালেন্ডারে, অথবা এই যে ব্যানারে লিখবেন না, অথবা যে ছোটো ছোটো পোস্টার কিংবা লিফলেট, হ্যাঁ, অথবা যে সমস্ত বইগুলো মানুষ জনসাধারণের মধ্যে বণ্টন করে, এক পৃষ্ঠা, দুই পৃষ্ঠা বা দশ পৃষ্ঠা, এরপরে মানুষ একটু পড়ে ফেলে দেয়, কিংবা যে জিনিসগুলো মানুষ ডাস্টবিনে কিছুদিন পর ব্যবহার করে আবার ডাস্টবিনে ফেলে দেয়, প্রথমে খুব যত্ন করে রাখে পরে আবার ডাস্টবিনে ফেলে দেয়, তাহলে আপনারা, এটাকে বলা হয় এতেবার মায়া উল, এতেবার মায়া আউল, একটা জিনিসের এন্ড রেজাল্ট, অর্থাৎ শেষ পর্যন্ত এটার গতিটা কী হয়, এটা কোন অবস্থায় গিয়ে পড়ে, তাহলে আপনাকে সেই পর্যন্ত ভাবতে হবে এবং সেটা ভেবেই আপনাকে একদম শুরু থেকে কার্যক্রম গ্রহণ করতে হবে। অতএব যদি কোনো পোস্টার, যদি কোনো ব্যানার, যদি কোনো বই, যদি কোনো কাগজ, যদি কোনো লিফলেট অথবা ক্যালেন্ডার এভাবে মানুষের দ্বারা পদদলিত হওয়ার সম্ভাবনা থাকে অথবা রাস্তায় পড়ে থাকে অথবা ডাস্টবিনে পড়ে, সেই সমস্ত জায়গায় আমাদেরকে আল্লাহ নাম লেখা, বিসমিল্লাহ লেখা, আয়াত লেখা থেকে বিরত থাকতে হবে।
আরেকটি প্রশ্ন এসেছে, বলেছেন দ্বীনের মৌলিক অর্জন আগে না বিয়ের বয়স হলে বিয়ে আগে? এটার সাথে সমস্যাটা মানে কি, কন্ট্রাডিকশন অথবা সংঘর্ষ তৈরি করছেন কেন? প্রথমত দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন এটা তো মুসলিম মাত্রই তাকে জীবনের শুরু থেকেই গ্রহণ করতে হয়। সে কোরআন দিয়ে শুরু করবে, তারপরে বুঝের বয়সে সে আল্লাহকে চিনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনবে, ইমান চিনবে, ইসলাম চিনবে, আরকানুল ইমান, আরকানুল ইসলাম, এভাবে সে আগাবে। আচ্ছা, এখন কিছু জায়গায় এমন হতে পারে সে হয়তো গাফেল ছিল, তার পরিবার গাফেল ছিল, এখন হঠাৎ করে একটা ছেলে 22-23 বছর বয়সে আবিষ্কার করলো সে এখন ইসলাম সম্পর্কে কিছুই জানে না, কিন্তু তার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি সে বলবে না বিয়ে বাতিল আগে জ্ঞান শিখবো? হ্যাঁ, যদি সে সেটা করে সেটা শরীয়ত সম্মত নয় এটা আমরা বলবো না। অনেক ব্যক্তি যদি মনে করে যে না আমি আগে দিনটা ভালো করে শিখে নেই, কারণ বিয়ে শাদী করলে আর হয়তো সুযোগ নাও হতে পারে, হ্যাঁ এই প্রায়োরিটিটা যদি সে সিলেক্ট করে এটা খুবই উত্তম, কোনো সন্দেহ নাই। কিন্তু বিয়েটা অনেক সময় মানুষের জন্য জরুরি হয়ে পড়ে নানা কারণে, সেক্ষেত্রে তার দ্বীনের মৌলিক জ্ঞান যদি পুরোপুরি অর্জিত নাও হয় কিন্তু বিয়ের জ্ঞানটা তার অর্জিত হয়েছে, সে যেহেতু বিয়ে করতে যাচ্ছে অবশ্যই সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতেই হবে, হ্যাঁ তখন সে মানে যতটুকু জ্ঞান অর্জন করেছে শরিয়াত সম্ম শরিয়াতের ব্যাপারে ততটুকু জ্ঞান নিয়ে সে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে, কোনো অসুবিধা নেই। যখন যেমন ইসলামে অনেকগুলো জ্ঞান আছে, আসলে আমল আছে এরকম, যখন যেটা আপনার উপর আরোপিত হবে তখনই সেই জ্ঞানটা অর্জন করাটা আপনার উপর ফরজ হবে, তার আগে ফরজ নাও হতে পারে। যেমন সালাত সবার উপরে ফরজ, বালেগ হওয়ার আগেই জন্য সালাত সম্পর্কিত জ্ঞান অর্জন করে ফেলতে হবে, এবং সালাতের সাথে ওজুর সম্পর্ক আছে তাহলে ওজুর জ্ঞানটাও সালাতের আগে অর্জন করাটা ফরজ আমাদের জন্য। কিন্তু আমরা যদি বলি হজ, হজের জ্ঞানটা কে অর্জন করাটা ফরজ? যে ব্যক্তি ধরেন তার কোনো সম্পদই নাই, তার কোনো হজই ফরজ হয় নাই, তাহলে হজের জ্ঞানটা কে অর্জন করা ফরজ? না, হজের জ্ঞানটা হজ ফরজ আগে ফরজ হওয়ার আগে তার পরিপূর্ণভাবে অর্জন করাটা তার জন্য মোস্তাহাব, কিন্তু যখন সে হজ করতে যাবে তার আগে আগে হজের জ্ঞানটা অর্জন করাটা ফরজ। যাকাত, কোনো ব্যক্তির উপর সে গরিব মানুষ, সে যাকাত খায়, যাকাত দেয় না, তাহলে যাকাতের খুঁটিনাটি, যাকাতের নেশাব, যাকাত কখন দিতে হবে, কাকে দিতে হবে, এগুলো তার জন্য মোস্তাহাব, কিন্তু যখনই সে সাহেব নেশাব হয়ে যাবে তখনই যাকাতের জ্ঞানটা তার উপর ওয়াজিব হবে। সুতরাং ইসলামের দ্বীনের মৌলিক জ্ঞান আসলে কতটুকু এবং কোন পর্যায়ের এটাও একটা ভাবার অবকাশ আছে। যেমন তাওহীদের জ্ঞান, সমস্ত মুসলিমের তাওহীদের জ্ঞান, তাওহীদের আকীদা তাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে, এবং এটা ইভেন সে বালেগ হওয়ার আগ থেকে শুরু করতে হবে, বালেগ হওয়ার আগ থেকে। তাহলে ইসলামের মৌলিক জ্ঞান অনেকগুলো জ্ঞান আছে আমরা দেখতে পাচ্ছি একদম শুরু থেকে ফরজ, আবার অনেকগুলো মৌলিক জ্ঞান আছে যেটা যখন তার জন্য প্রযোজ্য হবে তখন ফরজ হবে। সুতরাং সকল জ্ঞান অর্জন করার আগে সে বিয়ে করবে না এটা ইসলাম বলে না, কারণ এই ব্যাপারটা একটা আপেক্ষিক ব্যাপার, মানুষের শেখার সামর্থ্যেরও ব্যাপার, সুযোগ সুবিধা পাওয়ার উপর ব্যাপার। বিয়ের বয়স হলে সে বিয়ে করে ফেলবে, আর জ্ঞানের যে প্রায়োরিটি একদম শুরু থেকে মুসলিম ফ্যামিলিগুলো দিয়ে থাকে সেভাবে সে জ্ঞান শিখতে থাকবে। কিন্তু কখনো যদি এমন হয় এখনও তার পর্যাপ্ত জ্ঞান হয়নি অথচ বিয়ের বয়স হয়ে গেছে, তখন যদি সে বিয়ে করে সে বিয়েটা ভ্যালিড, সেটা শরীয়তসম্মত এবং শরিয়া তাকে নিষেধ করছে না, বরং বিয়ের পরে সে স্বামী স্ত্রী মিয়া বিবি মিলে তারা শরীয়তের জ্ঞান অর্জন করবে, সেটা বরং আর উত্তম একটা কাজ হতে পারে। আচ্ছা, আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, মুসলিম হয়েও যারা প্রথমে জান্নাতে যেতে পারবে না তারা কত শ্রেণীর লোক বিস্তারিত বলবেন? প্রথমে যারা জান্নাতে যাবে তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের উপর ছিল, আকীদার উপর ছিল, ইমানের উপর ছিল এবং আমলের উপর ছিল, সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে তারা কখনো ভায়োলেট করেনি এবং সেই সুন্না থেকে তারা বিচ্যুত হয়নি, বিভ্রান্তির অতলেও তারা আসলে যায়নি। এখন বিনা হিসাবে যারা যাবে তাদের ব্যাপারেও বেশ কিছু শর্ত শরায়ত হাদিসের মাধ্যমে আমরা জানি, আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা আমভাবে বলবো যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে সিফাতটা আমরা দেখি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে যেটাকে তিনি ফিরকা আল ফিরকাতুন নাজিয়া বলেছেন, মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিপ্রাপ্ত কেন? কারণ তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে, এই জন্য তারা মুক্তিপ্রাপ্ত দল, আল ফিরকাতুন নাজিয়া। যখন তাকে প্রশ্ন করা হলো মানে তারা কারা, যখন বলা হলো যে আমার উম্মত
তিহাত্তর ভাগে বিভক্ত হবে একটা ছাড়া, আর সবাই জাহান্নামে যাবে। তখন বলা হলো সে একটা কোনটা? তিনি বললেন হি আল ফিরকাতুন নাজিয়া ওয়াহিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এবং তারা হলো ওরা যারা আমার সুন্নার উপরে এবং আমার সাহাবাদের সুন্নার উপরে যারা আছে, অর্থাৎ সেই মানহাজের উপর, নবী সাল্লাহ সাল্লামের ম্যাথডের উপর, জীবন পদ্ধতির উপর যারা নিজেদেরকে গড়ে নিয়েছে, তার পরিবারকে, ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে, সব কিছুকে, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, প্রশাসন, সব কিছুকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ম্যাথডোলজি অনুযায়ী সাজিয়ে নিয়েছে, তারাই হচ্ছে সেই ফেরকা। তাহলে তাদের বাইরে আর কত শ্রেণী? এই হাদিসে যেমন 73 শ্রেণীর কথা যেহেতু বলা হচ্ছে, তার মধ্যে একটা হলো হকপন্থী, বাকিরা না কোনোভাবে বিচ্যুত, তারা জাহান্নামে যাবে। এবং এই যারা জাহান্নামে যাবে, এদের দেখা যাচ্ছে ঐতিহাসিকভাবে এদের আবার সাবগ্রুপ আছে, যে কোনো একটা গ্রুপের অনেক, যেমন শিয়াদের মধ্যে আপনি দেখবেন অনেকগুলো সাবগ্রুপ আছে, মুতাজিলাদের মধ্যে অনেকগুলো সাবগ্রুপ আছে, আশআরীদের মধ্যে, কিংবা যে কোনো ইভেন বিভিন্ন মুসলিমদের যে যতগুলো গ্রুপ আছে, দেখবেন যে তাদের মধ্যেও বিভিন্ন দল আছে, উপদল আছে, সেটা আকিদার দিক থেকে হোক, সেটা সুফি তরিকার দিক থেকে হোক, এমনকি সেটা সামাজিক দিক থেকে হোক, এরকম দেখতে পাচ্ছি। আমরা যদি সিম্পলি ধরেই নেই, যেহেতু আমাদের দেশে আল মাযহাব আল হানাফি অনেক বেশি মানুষের মধ্যে আছে, কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে হানাফি মাযহাব ফলো করছেন এরকম বিভিন্ন গ্রুপ, উপগ্রুপ আছে। আমরা যতটুকু জানি দেওয়ানবাগি, তারাও কিন্তু হানাফি মাযহাব ফলো করছেন, রাজার বাগি, এরকম আরও বিভিন্ন বাগি সুফি তরিকা যেগুলো আছে। হ্যাঁ, এখন অনেকেই যেমন বলে যে যদি সমাজে শান্তি তৈরি করতে হয় তাহলে একটা মাযহাব ফলো করতে হবে, কিন্তু একটা মাযহাব তো ফলো করার আসলে সত্যিকার অর্থে সুযোগ নাই, কারণ ওই মাযহাবের বিভিন্ন আকিদাগত গ্রুপ আছে, বিভিন্ন রাজনৈতিক গ্রুপ আছে, বিভিন্ন সামাজিক গ্রুপ আছে, এবং এই মাযহাবকে ফলো করে এরকম মানে বেশ কিছু লোকও আছে যারা আসলে ধর্মকে সঠিকই মনে করে না। এরকম আমরা বিভিন্ন টক শোতে আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে আপনি যেটা প্রশ্ন করেছেন যে তারা কত শ্রেণীর লোকে, অসংখ্য শ্রেণী। ইজমালিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে আমরা ধরে নিতে পারি, যেখানে 73 শ্রেণীর মধ্যে 72 শ্রেণীকে তিনি বলেছেন জাহান্নামে যাবে। তবে মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তার উম্মতের এই লোকেরা এত বিভক্ত হবে, এই লোকদের মধ্যে কিন্তু সব ধরনের লোককে তিনি ইনক্লুড করেছেন। যদি তিনি শুধু মুসলিমদের কথা বলে থাকেন, তাহলে এই যে যারা জাহান্নামে যাবে তাদের দ্বারা তিনি চির জাহান্নামে বোঝান নাই। আর যদি তিনি তার সকল উম্মতকে বুঝিয়ে থাকেন, উম্মতে দাওয়া যার মধ্যে মুসলিম অমুসলিম সবাই আছে, আর উম্মতে ইস্তেজাবা যারা তার দাওয়াত গ্রহণ করে মুসলিম হয়েছে, এরা সবাই যদি থাকে তাহলে মুসলিম মুসলিম সবাই চলে আসছে। তাহলে বোঝা গেল যে এর মধ্যে এমন শ্রেণীর লোকেরও আছে যারা চিরজাহান্নামীও হতে পারে, আবার যারা চিরজাহান্নামী নাও হতে পারে। আর মুসলিমদের মধ্যেও যারা নিজেদেরকে মুসলিম মনে করছে, তারা সবাই কি সত্যিকার অর্থে ইসলামের গণ্ডির মধ্যে আছে? এটাও একটা বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। যদি কোনো মুসলিম বড় শেরেক কমিট করে, বড় শেরেক সম্পাদন করে, বড় কুফুরি করে, অথবা মুসলিম পরিবার সন্তান হয়েও তারা নাস্তিকতার মধ্যে যদি নিমজ্জিত হয়, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি তারা বিশ্বাস পোষণ না করে, তাহলে এই মুসলিম হয়তো কোনো লাভ নাই, তাহলে এরা চির জাহান্নামী হবে। সেটি কিন্তু কোরআনের বক্তব্য, কারণ যারা ইমান থেকে বের হয়ে গেছে, যারা শিরকে লিপ্ত হয়েছে, তারা কিন্তু জাহান্নামী হবে। অতএব যারা জান্নাতে যেতে পারবে না, তারা বহু শ্রেণীর মানুষ, এবং তাদের কেউ কেউ হতে পারে চির জাহান্নামী, আবার কেউ কেউ হতে পারে সাময়িকভাবে জাহান্নামী, পরিশেষে তাদেরকে তাদের শাস্তি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন, এবং তারপরে তারা জাহান্নাম থেকে বের হবে, যেটা সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের একাধিক বড় হাদিসে বর্ণিত হয়েছে, এবং সেই ঘটনাগুলো আমরা জানি। জাবির ইবনে হাইয়ান, আপনি প্রশ্ন করেছেন, আমাদের এলাকার মসজিদে মিলাদ কিয়াম হয়, মসজিদের ইমাম মিলাদ কিয়াম করেন, আমি ইমামের আকিদা সম্পর্কে জানি না, তবে তিনি আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রচিত মুস্তফা জানে রহমতে গজলটি গেয়ে থাকেন, তাহলে আমি কি তার পেছনে সালাত আদায় করতে পারবো কি? শিরককারীর পেছনে সালাত আদায় করলে আমিও কি শিরককারী হব? দুটো প্রশ্ন করেছেন। আপনি আপনার এলাকার যে ইমাম বিভিন্ন বেদআতি লোকের গজল গান এবং বেদআতি আমলে সম্পৃক্ত, যেহেতু তিনি মিলাদ কিয়াম করেন এবং কোনো সন্দেহ নেই এগুলো বেদআতি কর্মকাণ্ড, তাহলে এই ধরনের লোকের পেছনে আপনি সালাত পড়বেন কি না?
আপনি বলছেন আপনি তার আকীদা সম্পর্কে জানেন না, আপনার এলাকার ইমাম, সাধারণত আমরা মনে করি এলাকার ইমাম হচ্ছে ওই এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে ইবাদত গুজার ব্যক্তি, সবচেয়ে বড় আলেম, এবং আপনি যেহেতু ওই এলাকার একজন ব্যক্তি এবং আরও চারপাশের মানুষ, আমি মনে করি এমন একজন সম্মানিত ব্যক্তির সাথে আরও ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন, তার আকীদা জানাটা প্রয়োজন, কারণ ইমাম তো আমাদের শিক্ষক, তার কাছ থেকে আমরা আকীদাও শিখব, তাই না? তাহলে একজন ইমাম যদি কোনো ভুল ত্রুটির মধ্যে সম্পৃক্ত হন তাহলে তার সম্পর্কে আমাদের আরও বেশি জানা উচিত, তাকে জিজ্ঞেস করা উচিত তার আকীদাটা কী, কেন আপনি সেটা করছেন না, এটা আপনার একটা ত্রুটি আমি মনে করি। এবং এভাবে আমরাও যারা খুবই কনসার্ন যে আমার ইমাম যেন একজন ভালো ব্যক্তি হয়, যদি না হয় তাহলে তার ত্রুটি কতটুকু পর্যন্ত সম্প্রসারিত সেটা কিন্তু তাকে জিজ্ঞেস করে আমাদের জানা উচিত, কারণ আমি আন্দাজে বলবো যে না বোধ হয় উনি শিরক করেন, এভাবে তো হবে না। মিলাদ কিয়াম এগুলো মানে মধ্যে বড় শিরকও কিছু আছে, যখন সে মিলাদের কবিতাগুলো বলতে থাকে সেখানে অনেক কিছু বড় শিরকের কথাও আছে, আবার এগুলো অমুমান দেখা যায় ছোট শিরক এর মধ্যে থাকে, কবিরা গুনার কাজ, বেদাতের কাজ। ফলে আপনাকেও জানতে হবে তিনি যা করছেন সেটার মধ্যে বড় শিরক কোথাও আছে কিনা, নাকি সবটাই কিছু ভুল ত্রুটি বা ছোট শিরক। তারপরে তার আকীদার ক্ষেত্রেও আপনাকে আরেকটু সন্দেহমুক্ত হতে হবে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে এবং দিতে সুবিধা হবে। এখানে মূলনীতিটা একটু বলে দিই, যদি কোনো মুসলিম ব্যক্তি বা মুসলিম নামধারী ব্যক্তি তিনি কোনো বড় শিরক কমিট করেন অর্থাৎ সম্পাদন করেন, তাহলে তিনি সেই শিরক থেকে তওবা করে ফেরত আসা পর্যন্ত তিনি কিন্তু আর ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন না, অতএব তার নিজেরও কোনো আমল গ্রহণযোগ্য হবে না, বাতিল হয়ে যাবে তার সমস্ত আমল, এবং তার পেছনে যারা ইক্তেদা করবে তাদের আমলও বাতিল হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে আল কুরআন, আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি তুমি শিরক করো, লা ইন আশরাকতা যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক তাহলে অবশ্যই অবশ্যই তোমার সমস্ত আমল বাতিল হবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন এবং অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আল কুরআন এরকম আরও অনেকগুলো আয়াত এসেছে শিরক নিয়ে, সে দীর্ঘ আলোচনা আমি যাব না, মানে এর দ্বারা এই মূলনীতিটা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যত ইবাদত গুজার ভালো ব্যক্তি হোক তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান, কারণ শিরকটা অত্যন্ত জরুরি জ্ঞান হিসাবে গণ্য যে কোন জিনিস আমাকে ধ্বংস করবে এটা আমাকে জানতে হবে, তাহলে তিনি যদি বলেন জানি না সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন না, না জেনে শিরক করলেও তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ফলে তার পেছনে ইক্তেদা করা যাবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি ছোট শিরক করেন যেটা কবিরা গুনাহ, বড় শিরক নয়, অন্যান্য কবিরা গুনার মধ্যে সম্পৃক্ত, তাহলে তার পেছনে সালাত শুদ্ধ হবে, তবে ইমামদের জন্য এটা সমীচীন নয় যে তারা কবিরা গুনাহে লিপ্ত থাকবে, কারণ কোন ইমামকে আমরা দেখতে চাই যে সে অবৈধ কাজ করে, সে জেনা করে, মদ খায়, মিথ্যা কথা বলে, মানুষকে মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করে, এটা কোনো ইমামকে আমরা এটা আসলে দেখতে অভ্যস্ত নই এবং আমরা সেটা অ্যালাউ করব না। মসজিদ বোর্ড কর্তৃপক্ষ নিশ্চয়ই এমন ইমামকে রাখবেন না যে ইমাম আসলে কন্টিনিউয়াসলি শরিয়া ভায়োলেট করে থাকে এবং মানুষের সাথে খুবই অন্যায় আচরণ করে থাকে। ফলে যদি আমরা সেটা অ্যালাউ না করি তাহলে আল্লাহর সাথে শিরিক করাকে কীভাবে অ্যালাউ করব, বেদাত করাকে কীভাবে অ্যালাউ করব? তাহলে আমরা কনক্লুড করব এই প্রশ্নের উত্তরে যে যেই ইমামের নিজের সালাতও বাতিল এবং তার পিছনে অন্য সালাত বাতিল, সেটা হচ্ছে ওই ইমাম যে বড় কুফরি অথবা বড় শিরকে লিপ্ত। কিন্তু যদি এই দুটো বড় পাপ, বড় কুফরি বড় শিরিক তার মধ্যে না থাকে, অন্য পাপ থাকে, তাহলে তার পেছনে সালাত শুদ্ধ, তবে এই ধরনের ইমাম আসলে কোনো মসজিদে নিয়োগ দেওয়াটা উচিত নয়। আচ্ছা, সামুন বিন অয়ুব আপনি বলছেন যে প্রশ্নটা সেটি হলো, আমরা দেখি যে জাতীয় দল বা বড় ক্লাবের ফুটবল খেলোয়াড়দের জন্য পারিশ্রমিক হিসেবে মাসে মাসে বেতন দেওয়া হয় সরকারি চাকরির মতো, এটা কি হালাল? আমি ফুটবল খেলি ফরজ তরক না করে, নাকনুর উপর কাপড় পরে, আর খেলার সময় আগে পিছে আসর এবং মাগরিবের নামাজ পড়ে নেই বা খেলা চালু অবস্থায় সময় নিয়ে নামাজ পড়ে নেই। তবে আমাকে যখন দূর দূরান্তে যেতে হয় তখন যাতায়াত ভাড়া হিসাবে যা বা পারিশ্রমিক হিসাবে ধার্য করে নিতে হয় বা তাদের খুশি মতো দেয়, এটা নেওয়া কি আমার জন্য হালাল হবে, যা তারা ধার্য করে অথবা তাদের ইচ্ছা মতো?
আচ্ছা, জানালে খুব উপকার হবে। যাই হোক, আপনি একটা বড় প্রশ্ন করেছেন, মোটামুটি দুটো প্রশ্ন। আপনি আপনার যে বিষয়টা উল্লেখ করেছেন সেটার বিধানটা কি এবং যে পারিশ্রমিকটা নিচ্ছেন তার বিধানটা কি, আর বড় বড় ফুটবল ক্লাবগুলো থেকে যে পারিশ্রমগুলো প্রফেশনাল পেশাদার খেলোয়াড়রা পাচ্ছেন সেটা শরীয়তের বিধানটা কি? আমরা মনে হয় আজকের আলোচনায় একটু আগে খেলার বিধান নিয়ে আলোচনা করছি যে ইসলামে খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া জায়েজ নেই। ইসলামে খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়া জায়েজ নেই। খেলাধুলাটা হতে হবে হয়তো শারীরিক কসরতের জন্য, ব্যায়াম হিসাবে, অথবা রিক্রিয়েশন, বৈধ রিক্রিয়েশন হিসাবে। তবে শর্ত হচ্ছে এই ধরনের খেলাধুলা কোনোটাই শরীয়ার কোনো নীতিমালাকে লঙ্ঘন করবে না, শরীয়ার সাথে কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক হবে না, শরিয়া কোনো অবজেকশন দেবে না, শরিয়ার কোনো অবজেকশন সেখানে পাওয়া যাবে না। তাহলে এই ধরনের খেলা মানে অল্প সময়ের জন্য ব্যায়াম হিসাবে খেলা যাবে, সেটা মুবাহ। কিন্তু জীবনের স্বপ্ন হিসাবে অথবা আমাদের মেইন পেশা হিসাবে, আমাদের মেইন ইনকাম, সোর্স অফ ইনকাম হিসাবে এই ধরনের কোনো খেলাকে নেওয়া যাবে না। এ ব্যাপারে ইসলামের স্পষ্ট অবজেকশন রয়েছে, এবং এ ব্যাপারে যদি আপনারা আরও অনেক ভালোভাবে জানতে চান তাহলে islamhouse.com, islamqa.info, islamwave.com এই সমস্ত জায়গায় বিশ্ববিখ্যাত স্কলারদের ডিসকাশনগুলো এটার উপর আছে। আচ্ছা, তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমরা পেলাম। আর আপনাকে যেটা আমরা বলবো, প্রথম হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি আপনিও আসলে খেলাকে পেশা হিসেবে নেওয়ার দিকে অগ্রসর হচ্ছেন, এই জায়গায় আমি আপনাকে ওয়ার্ন করব যে আপনি যেহেতু শরিয়ার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন এবং শরিয়ার হুকুমটাকে মেনে চলার চেষ্টা করছেন, তাহলে আপনি ফুটবলকে আপনি পেশা হিসাবে নেবেন না। এই ধরনের পেশা থেকে ইনকামটা ইসলামের দৃষ্টিতে একটা নিকৃষ্ট ইনকাম, অনেক ওলামাইকেরা এটাকে হারাম বলেছেন। হ্যাঁ, এখন এই কথাটা বলার জন্য আমি জানি অনেকে অখুশি হবেন, হয়তো ভাববেন যে আপনি বলে দিলেন। আসলে আমি বলিনি, এটা 1400 বছর ধরে আপনি দেখেন গ্রুপ অফ স্কলাররা এভাবে ডিসকাশনটা করে এসেছেন। কারণ ইসলামের মহান উদ্দেশ্য হচ্ছে জীবনটাকে কাজে লাগাতে হবে, এবং জীবনটা আল্লাহ দিয়েছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো আপনি আসল কাজ ফেলে আপনি এই খেলাধুলাটাকে মেইন করে নিচ্ছেন কেন? ওয়াই? এবং আমরা মানে ইসলামের যে মেইন উদ্দেশ্য দেখি সেখানে হচ্ছে মানুষ তার আকিদাকে সুন্দর করবে, আখলাককে সুন্দর করবে, এবং তার ইনকামকে শুদ্ধ রাখবে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে। এটাই হচ্ছে তার মেইন কাজ, মেইন জব। সেখান থেকে খেলাধুলা, এই যে ক্লাব, এই যে আনন্দ উল্লাস, এই সব কিছুকে মেইন করা যাবে না। তবে ইসলাম অবশ্যই আনন্দ উল্লাসকে বৈধতা সীমানার মধ্যে থাকার শর্তে জায়েজ করেছে। তো যাই হোক, আপনি সালাত পড়েন, খেলাধুলার মধ্যে থাকার পরেও সালাত মিস করেন না, এটা প্রশংসনীয় একটা কাজ, সেই জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি বলবো যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন, নিজের দিনের প্রমোশনটাকে আরেকটু স্পিডি করুন এবং দিনকে আরও বেশি প্রমোট করুন, এবং খেলাধুলাকে আপনি কখনোই পেশা হিসাবে নেবেন না। আর খেলাধুলার জন্য এই যে যাতায়াত ভাড়া দিচ্ছে, পারিশ্রমিক হিসাবে নিচ্ছে, আমি মনে করি এটাও আপনার ত্যাগ করা উচিত। কারণ আপনি এই যে এখন যাতায়াত পাচ্ছেন না, আরেকবার জিতলে দেখবেন যে আপনাকে আরও পুরস্কার দেবে, এরপর আস্তে আস্তে আপনার মধ্যে লোভ ধরে যাবে, ভাববেন যে আরে খেলাধুলা তো মানে টাকা ইনকাম করার জন্য খারাপ না, ভালো। হ্যাঁ, আমরা তো দেখতেই পাচ্ছি যে এক একজন ফুটবল খেলোয়াড় কত বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইনকাম করেন, তাই না? মিলিয়ন বিলিয়ন ডলার। এবং আমরা দেখতে পাচ্ছি ক্রিকেটাররা এবং লন টেনিস যারা খেলছেন, বিভিন্ন পেশাদার প্লেয়াররা পৃথিবীর এখন সেরা ধনী। তো সেভাবে তো আসলে আপনাকে চয়েসটাকে নির্ধারণ করলে হবে না, এটা দেখতে হবে যে শরিয়া কতটা অ্যালাউ করে। তো আশা করছি যে আমার ডিসকাশনের মধ্য দিয়ে আমাদের ক্লিয়ার হয়েছে যে খেলাকে ইসলাম পেশা হিসাবে নিতে অ্যালাউ করে না। যেহেতু পেশা হিসাবে নিতে অ্যালাউ করে না, অতএব এখান থেকে যে পারিশ্রমিকটা আসে, ইসলাম সেই পারিশ্রমিককে উত্তম এবং সুন্দর পারিশ্রমিক হিসাবে ঘোষণা করে না, বরং এটা ইসলামের দৃষ্টিতে একটা নিকৃষ্ট পারিশ্রমিক হিসাবে গণ্য হয়। তৌকির হাসান বলেছেন,
সুরাল মুমিনুনের 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর যাদের পাল্লা হালকা হবে তারা নিজেদেরকে ক্ষতি করেছে, নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে স্থায়ী হবে। পাল্লা যাদের হালকা তারা তো গুনাহগার ব্যক্তিও থাকবে। এছাড়াও সম্ভবত আরও অনেক আয়াতে জাহান্নামীদের চিরস্থায়ী করার কথা বলা হয়েছে, কিন্তু হাদিস থেকে আমরা জানতে পারি যে যাদের অন্তরে সর্ষা দানা পরিমাণ ঈমান থাকবে তারা পরে জান্নাতে যাবে। তাহলে উক্ত আয়াতের চিরস্থায়ী কেন বলা হয়েছে? আচ্ছা, এখানে বলা হচ্ছে ওমান খাফফাত মাওয়াজিনুহু ফা উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, 103 নম্বর আয়াত আল মুমিনুন। যাদের মিজান হালকা হবে তারা হচ্ছে সে সমস্ত লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী থাকবে। এর আগের আয়াতটা হলো ফামান থাকুলত মাওয়াজিনুহু ফা উলাইকা হুমুল মুফলিহুন, অতএব যাদের মিজান ভারী হয়েছে, দাড়িপাল্লা ভারী হয়েছে, তারাই হবে সফল কাম। আচ্ছা, এখানে আসলে যাদের দাড়িপাল্লা ভারী হয়েছে তারা হচ্ছে মোমেন, মোমেন, অতএব তারা সফল কাম। যদি তাদের মধ্যে গুণাগার থাকে, শাস্তি ভোগ শেষে তারা জাহান্নাম থেকে মুক্ত হবে, সেখানে চিরস্থায়ী থাকবে না, এই জন্য তারা সফল কাম। অর্থাৎ কারো সাফল্য শুরু থেকে কারো শেষে হলেও সাফল্য আসবে। আর দ্বিতীয় গ্রুপটা হচ্ছে যারা কুফরি এবং শেরেক নিয়ে মৃত্যুবরণ করেছে, তারা চির জাহান্নামী হবে। তাদের অবশ্যই দাড়িপাল্লা সবসময় হালকাই থাকবে, আর তারাই তাদের নিজেদের সত্যিকার ক্ষতি করে ফেলেছে। আর গুনাগার মোমেনরা তারা নিজেদের ক্ষতি করেছে, তবে ওই ক্ষতি না যে ক্ষতি এরা করেছে, কারণ এরা শেরেক, শেরকে একবার কুফরে একবার সহ মৃত্যুবরণ করার কারণে তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তাহলে ইসলামের মূল নীতিটা আমাদের কাছে ক্লিয়ার এই আয়াত এবং আর সমস্ত আয়াত এবং হাদিসগুলোকে সামনে রাখলে, সেটা হচ্ছে মানুষের মধ্যে দুটো গ্রুপ, একটা হলো ইমানদারদের গ্রুপ আর একটা হলো ইমান ছাড়া গ্রুপ। ইমানদার গ্রুপটা তারা জান্নাতে যাবে, কিন্তু তাদের কেউ একদম শুরুতে জান্নাতে যাবে, এই যেমন ধরেন বিনা হিসাবে জান্নাতের কথা আপনি দেখেছেন হাদিসের মধ্যে এসছে, তার মানে হচ্ছে তাদের কোনো হিসাব নেওয়ার প্রয়োজন নেই, তারা সরাসরি জান্নাতে যাবে। তাহলে মুমিনদের কেউ কেউ সরাসরি জান্নাতে যাবে, কারো হিসাব হবে, এবং আপনারা পুলসিরাতের কথাও জানেন, সেখানে যারা পড়ে যাবে কোথায় পড়ে যাবে, জাহান্নামে। কিন্তু জাহান্নামে পড়ে গেলেই চিরস্থায়ী হবে এটা ঠিক না, এটা হলো একদল মুতাকাল্লিমুনের মতামত, যারা আসলে সত্যিকার অর্থে অনেক নুসুলকে বা কোরআন হাদিসের বক্তব্যকে বাতিল করে দিয়েছে। তারা মুতাযিলি এবং খাওয়ারিজদের একটা গ্রুপ। তারা মনে করে যে একবার জাহান্নামে যাবে সে আর উঠতে পারবে না, এটা শুদ্ধ নয়। বরং মোমেনরা যারা সর্ষে দানা পরিমাণ ঈমান পোষণ করে তারা কখনো না কখনো জাহান্নাম থেকে বের হবে, যেটা সহিহ বুখারীর একাধিক হাদিস আছে, বিশেষ করে কিতাবুত তাওহীদের হাদিসগুলো আপনারা দেখবেন যে সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তি মুক্তি লাভ করবে আল্লাহর ক্ষমা পেয়ে, সে কীভাবে জান্নাত পর্যন্ত পৌঁছবে এবং কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর 10 গুণের চাইতেও বড় জান্নাত তাকে দান করবেন, সেখানে সে ডিটেলসটা দেওয়া আছে। তাহলে চিরস্থায়ী জাহান্নামে থাকবে শুধু ওই মানুষেরা যারা মৃত্যুর সময় কুফরে আকবর লালন করত, যারা ইমানটাকে হারিয়ে ফেলেছে, যাদের ইমানটা ধ্বংস হয়ে গেছে বড় কুফরি এবং বড় শিরকের কারণে, এবং সে অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, তাহলে শুধু তারাই চির জাহান্নামে হবে। আর যারা পৃথিবী থেকে যাওয়ার সময় মৃত্যুর সময় যারা ইমান পোষণ করত, একটু হলে ইমান তাদের ছিল, তারা চির জাহান্নামে হবে না, এটাই হচ্ছে মূল কথা। সোহাগ প্রশ্ন করেছেন, প্রায় দেখা যায় 9-10 বছরের মেয়ে বা তার উপরের বয়স, এমনকি হয়তো 15 হবে, ইসলামী সঙ্গীত গায়, চেহারা খোলা থাকে, এগুলো দেখা শোনা কতটুকু জায়েজ একটু জানাবেন? না, এটা জায়েজ নেই, এটা জায়েজ নেই। সাধারণত গান শোনা তো পরের কথা, ছোট্ট বয়সী মেয়ে যারা 7+, 7, 8, 9, এরা তাদের মাহরাম অথবা সেফ মানে গার্ড হতে পারে এরকম কোনো লোকদের সাথে ছাড়া অন্য পুরুষদের সামনে আসবে না। আজকে আমরা তো দেখতেই পাচ্ছি, আজকে সারা বিশ্বের সে সভ্য জগতেও শিশুদেরকে যৌন নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশে আপনি দেখতে পাচ্ছেন ক্লাস 2, ক্লাস 1, 3, 4, 5 বাচ্চাদেরকে কীভাবে ধর্ষণ করা হচ্ছে, বরং বাড়ি থেকে ডেকে নিয়ে তাদেরকে কীভাবে নির্যাতন করা হচ্ছে। সুতরাং ইসলাম এই জায়গাটা খুব মানে শুরু থেকেই আইডেন্টিফাই করেছে এবং মেয়েদের সেফটির জন্য বলেছে যে না, যে কোনো পুরুষ এই মেয়েদের সাথেও ঘনিষ্ঠ হবে না এবং এদেরকে অনৈতিক আদর করতে পারবে না, এদেরকে কাছে টেনে নিতে পারবে না, এদের সাথে দূরত্ব বজায় রাখতে হবে। তো সুতরাং এই 9-10 বছরের মেয়ে, আচ্ছা এখানে আরেকটা কথাও একটু বলে নেই, 9-10 বছরের কিশোর ছেলে
তাদেরকেও অনৈতিক আদর করা যাবে না, কারণ দেখতে তাদের তারা যদি নাদুস নুদুস হয়, দেখতে সুন্দর হয়, অনেকটা বাচ্চা মেয়েদের মতোই লাগে তাদেরকে। ইসলাম তাদেরকেও অনৈতিক আদর করতে নিষেধ করেছে। আচ্ছা, আর যদি এখন গান শোনার বিষয়টা হয়, গান শুনলে স্বাভাবিকভাবে দেখা যায় শ্রোতারা তার প্রতি দুর্বল হয়ে পড়ে, তার প্রতি অনুরক্ত হয়ে পড়ে, তার ভক্ত হয়ে পড়ে, এবং এখান থেকে অনেক দুর্বল চিত্তের মানুষের অনেক খারাপ চিন্তা আসতে পারে। অতএব আমরা সংক্ষেপে এতটুকুই বলবো যে ছোট্ট মেয়েদের গলা বড় মেয়েদের মতোই থাকে, এমনকি ছোট্ট শিশুদের গলাও অনেক সময় মেয়েদের মতো থাকে। এই জন্য আমাদের সালাফ এটাকে একদম হারাম করে দিয়েছেন তা না, এমনকি ছোট্ট শিশু ছেলেদের গলাটাও তারা শোনাটা অপছন্দ করেছেন। কারণ তাহলে কি হবে, এই শিশুদের গলা যেহেতু মেয়েদের গলার মতো, তাহলে দুর্বল চিত্তের পুরুষরা মেয়েদের প্রতি হয়তো তারা আরেকটু আকর্ষণ বোধ করবে, যেটা তাদের জন্য অনৈতিক হবে। আর আজকে তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের চারপাশে যে ছেলে মেয়েদের যে ইন্টারাকশন, সেখান থেকে সভ্য সমাজ তার অসভ্য চেহারাটাই আমাদের সামনে উন্মোচন করছে। কিশোররা কীভাবে ধর্ষণ করে নিজ বাড়িতে যৌন বিকৃতির মধ্য দিয়ে কিশোরীদের চরিত্র হনন করছে, জীবন হরণ করছে, পত্রিকা তো আমরা এখন দেখতেই পাচ্ছি। এগুলো একটা দুটো ঘটনা না, হাজার হাজার ঘটনা। তো ইসলাম এই জায়গাটার চমৎকার ট্রিটমেন্ট করেছে। ইসলামের এই রেস্ট্রিকশনগুলোকে এভাবে পজিটিভলি আমাদের নিতে হবে, এবং ইসলামের রেস্ট্রিকশনগুলো যদি আমরা, এই বিধিমালাগুলো যদি আমরা অ্যাপ্লাই না করি, তাহলে আমাদের এই সমাজের ছেলেরা মেয়েরা আসলে তাদের মান ইজ্জত, তাদের নিরাপত্তা এগুলো কখনো নিশ্চিত হবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, এবং আল্লাহ আমাদেরকে ইসলামের এই মহৎ এবং মহান সুন্দর দিকগুলো বোঝার তৌফিক দান করুন। আজকের শেষ প্রশ্নটা আমি নিচ্ছি। হযরত আলী তিনি এই প্রশ্নটা করেছেন, বলেছেন, জামাতে তিন অথবা চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাকাতে দাঁড়ানোর সময় রফুল ইয়াদাইন করতে হয়, যখন মুক্তাদি প্রথম এক রাকাত বা তিন রাকাত না পায় তখন সে কোন জায়গায় রফুল ইয়াদাইন করবে, কারণ ইমামের দুই রাকাত তখন তার এক রাকাত বা প্রথম রাকাত। আমার প্রশ্ন, এই অবস্থায় সে তিন বা চার রাকাত নামাজে কোথায় কোথায় রফুল ইয়াদাইন করবে, এই ব্যাপারে বুঝিয়ে বলবেন দয়া করে। প্রথম ভাই হচ্ছে, আপনি নিজের থেকে অনেক জটিল করে ফেলতেছেন। খুব সিম্পলি শরিয়াকে ফলো করবেন, শরিয়ার মূল ইনস্ট্রাকশনটা, নির্দেশনাটা বোঝার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে বলেছেন, ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে নির্ধারণ করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়, অর্থাৎ মুক্তাদিরা যেন তাকে অনুসরণ করে। যখন তিনি আল্লাহু আকবর বলবেন তখন তোমরা আল্লাহু আকবর বলবে, যখন তিনি রুকু করবেন তোমরা রুকু করবে, যখন তিনি সেজদা করবেন তোমরা সেজদা করবে, অর্থাৎ তার পরপর এ কাজগুলো করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত একজন মুক্তাদি ইমামের সাথে থাকবে, তিনি শুরু থেকে ইমামের সাথে থাকেন অথবা মাসবুক মুক্তাদি হিসাবে, অর্থাৎ ইমামের এক দুই রাকাত চলে যাওয়ার পরে যদি ইমামের সাথে অ্যাড হন, যখন থেকে ইমামের সাথে অ্যাড হলেন ইমামের সালাম ফেরানো পর্যন্ত তাকেই অনুসরণ করতে হবে, ব্যাস। এটা হলো হাদিসের একদমই প্রকাশ্য বক্তব্য, এবং এতে আপনার ওই ফিলোসফিক্যাল, হ্যাঁ, তথাকথিত বুদ্ধিবৃত্তিক যে সমস্ত যুক্তি এগুলো ফেলে দিতে হবে। আপনি এখানে যে রাকাত সংখ্যার যে সংঘর্ষ খুঁজে পেয়েছেন, যে ইমামের এক রাকাত, ইমামের দুই রাকাত, আমার প্রথম রাকাত, তাহলে গণ্ডগোল হয়ে যাচ্ছে না? কোনো গণ্ডগোল নেই, আপনি সিম্পলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যটাকে অনুসরণ করেন, যে ইমাম যা করছে আপনি তাই করেন। ইমাম যখন রাফেল ইয়াদান করছে আপনি তার সাথে সেটা করবেন। ইমামকে যদি আপনি দ্বিতীয় রাকাতে এসে পান, দ্বিতীয় রাকাতে, চাই সেটা শুরু থেকে পান অথবা বসা অবস্থায় পান, যেমন জোহরের চার রাকাতের সময়, তাহলে আপনার তো এক রাকাতও হলো না, আপনি বসলেন, আত্মাহিয়াত পড়লেন, এরপরে ইমাম তৃতীয় রাকাতে উঠলো, সে রাফেল ইয়াদান করলো, আপনি করবেন, আপনার সেটা এক রাকাত হলো না, তাতে কি যায় আসে? আপনার উপর নির্দেশ হচ্ছে আপনি ইমামকে অনুসরণ করবেন। আচ্ছা, এরপর যখন ইমাম সালাম ফিরিয়ে ফেলবে তখন আপনি মনফারেদের হুকুমে চলে গেলেন, তখন থেকে আপনার বাকি রাকাতগুলোর আমলটা হবে মুনফারেদ হিসাবে। তখন আর যেহেতু আপনার আর কোনো ইমাম নেই, অতএব সেখানে আপনি সেভাবেই করবেন যেভাবে এটা আপনার জন্য রাকাত সংখ্যা হিসাবে থাকবে। আপনি যদি দ্বিতীয় রাকাতে থাকেন, যেমন ইমামের সাথে আপনি দুই রাকাত পেলেন, তাহলে ইমাম সালাম ফেরানোর পরে আপনি এখন তৃতীয় রাকাতে উঠবেন না, তখন আপনি আবার রাফেল ইয়াদাইন করবেন, ব্যাস।
ইমামের সাথেও যদি আপনি ওই যে দ্বিতীয় রাকাতের তাশাহুদের সময় একবার করেছেন, আপনি বলবেন একবার তো করেছি এখন আবার করবো কিনা, হ্যাঁ তখন করেছেন ইমামের ইক্তেদা, আর এখন করবেন যেহেতু আপনি এখন তৃতীয় রাকাতে ওঠার সময় আপনি মুনফারেদ, অতএব এ সময় আপনি করবেন। আশা করি যে ডিসকাশন থেকে আপনারা বুঝতে পেরেছেন যে একজন মাসবুক ব্যক্তি যে ইমামের থেকে এক দুই রাকাত পিছিয়ে পড়েছিল, সে কীভাবে আসলে এই রাফলি আদায়নের আমলটা মেনটেন করবে, সেটা এই ডিসকাশন থেকে অত্যন্ত স্পষ্ট হয়েছে বলে আশা করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়তের উপর রাখেন, বিশেষ করে আমাদের যারা কোভিড-19 আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন অবস্থায় আছেন, আমাদের আত্মীয় স্বজন, আপনাদের আত্মীয় স্বজন কিংবা আরও অনেক বনি আদম, বিশেষ করে যারা আল্লামুখী ব্যক্তিবর্গ, আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করছি, অন্যদের জন্য দোয়া করছি, যারা যাদের হেদায়ত নসিব হয়নি তাদের জন্য দোয়া করছি, সে সমস্ত অমুসলিমদের জন্য আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করেন, একটা ওসিলায় ইমানের আলো দ্বারা আলোকিত করেন, যেন তারা আখিরাতে নাজাত পায়। আল্লাহর কাছে এই দোয়াগুলো করে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।